হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। একে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমি তানিন। আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা থানার ডিঙ্গেদহ গ্রামে। এখানে উত্তরবঙ্গের একমাত্র পরিবেশ বান্ধব অটো ব্রিক্স তৈরি হচ্ছে, এটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এটা চিমনি, এরা সম্পূর্ণ চায়না প্রযুক্তিতে তৈরি হচ্ছে। এটা সম্পূর্ণ অটোমেটিক প্রযুক্তিতে এখানে তৈরি হবে। ভাটাটির নাম হিমালয় অটো ব্রিক্স। এখন যেটা দেখতে পাইতেছি আমরা, এটা এখানে আর কি ইট লোড করতে হবে। আর এই যে এই পাশে এটা চিমনি, আমরা সাধারণত যে সমস্ত ইট ভাটাগুলো দেখে অভ্যস্ত, এটা ওরকম না, সম্পূর্ণ ডিফারেন্ট একটা ইট ভাটা। আমরা এখন উপরে উঠতেছি। এটা এখনো নির্মাণাধীন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং উত্তরবঙ্গের একমাত্র পরিবেশ বান্ধব অটো ব্রিক্স এইটা। আশা করা যাচ্ছে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এরা এদের কার্যক্রম শুরু করবে। প্রাথমিক পর্যায়ে যেগুলো করা দরকার সেগুলো সবই সম্পূর্ণ হয়ে গেছে। চলুন আমরা আরেকটু ভিতরে যাই। আমরা অ্যাকচুয়ালি ভাটার উপরের অংশে আছি। আমরা এখান থেকে ইট তোলা শুরু হয়, যে আপনারা দেখতে পাইতেছেন এই যে এখানে যে পাইপটা আছে এগুলো উঠানো যায়, এবং এই ইটগুলো কিন্তু উঠায় ফেলবে যখন এখানে ইট প্রস্তুত হবে আর কি। এই যে কিছু কিছু গর্ত, এই একটা, এরকম অনেকগুলো গর্ত আছে এখানে। এই ভাটা, ইট ভাটাটা কিন্তু আসলে সম্পূর্ণ এখানকার প্রযুক্তি যেগুলো আছে এখানে মানুষ ইট তৈরি করবে না, সম্পূর্ণ মেশিনে হবে, মানুষের হাতের স্পর্শ ছাড়াই। প্লাস্টারটা
কিছুক্ষণ আগে করা, আমি সামনের দিকে আর যাইতে পারতেছি না। এখানে দুইটা চিমনি আছে, এই যে একটা চিমনি, আর আপনারা দেখতেছেন যে এই যে লম্বা করে যেগুলো করা, এই পাশ দিয়ে আরেকটা চিমনি। চিমনি নাম্বার ওয়ান, নাম্বার টু। তো এখন আমরা নিচে যাব, যতটুকু সম্ভব এদের কার্যক্রমগুলো দেখার চেষ্টা করব। চলুন নিচে যাওয়া যাক। আমরা নিচে চলে এসেছি। এটাকে আসলে অনেকে জানালা বলে বা দরজা বলে, আমরা এখন এর মধ্যে ঢুকব। আসুন। অ্যাকচুয়ালি যে এই জায়গাগুলোতে ইট সাজিয়ে রাখা হবে, এবং এই যে ছোটো ছোটো যে গর্তগুলো দেখতেছেন, এখান থেকে জ্বালানি দিয়ে ইটটাকে পোড়ানো হবে। এই যে গর্তগুলো যেগুলো আছে, এগুলো দিয়ে জ্বালানি দেওয়া হবে। আর এই জায়গা থেকে এই যে এখানে ইট রাখা হবে। এখানে মোট 24টি দরজা আছে, এই যে এরকম ছোটো ছোটো দরজা, যেগুলো 24টি দরজা আছে। আমরা উপরে যে গর্তগুলো দেখছিলাম, সেই গর্তগুলো দেখেন, এই যে সেই গর্তগুলা। এখানে এখানে এরকম দরজা আছে মোট 24টি, বাম পাশে 12টি এবং ডান পাশে 12টি। তো চলুন আমরা ওই মাথা পর্যন্ত যাই, গিয়ে দেখি কি অবস্থা। এটি কিন্তু সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি অটো ব্রিক্স। এখানে সাধারণত আমরা আমাদের এলাকায় যে ব্রিক্সগুলো আছে, এটা থেকে যে যে জ্বালানি ইউজ করার ফলে যে ধোঁয়া হয় আর কি, ধোঁয়াতে পরিবেশের অনেক ক্ষতি করে, কিন্তু এটা পরিবেশ বান্ধব। এখানে জ্বালানি ইউজ করলে ধোঁয়াতে পরিবেশের কোনো ক্ষতি করবে না। সাধারণত আমরা যে ইটভাটাগুলো দেখে অভ্যস্ত, এগুলো কিন্তু এত উঁচু হয় না নর্মালি। আমি যেগুলো দেখছি এর আগে, ওগুলোর সাইজে অনেক ছোট হয় এবং ওগুলোর হাইট অনেক কম হয়। আমরা ডান পাশে চলে এসেছি। লেফট সাইডে মোট 12টা দরজা আছে এবং রাইট সাইডে 12টা, মোট 24টি দরজা। উপর থেকে যে ছিদ্রগুলো দেখা যাচ্ছিল, এই যে সেই ছিদ্রগুলা। তো চলুন আমরা চিমনিগুলো আর একটু ভালো করে দেখে আসি। এই যে এখানে চিমনি আছে, এটা এখনো নির্মাণাধীন রয়েছে। এটা সম্পূর্ণ হতে এখনো 4 থেকে 5 মাস সময় লাগবে। এটা চিমনি,
চলো আমরা একটু ওই পাশে যাই, চিমনির নিচে। চলুন চিমনির নিচে কেমন সেটা দেখে আসা যাক। এখন ওকে উপরের দিকে দেখেন, সামনে একটা চিমনি আছে আর আমি একটা চিমনির নিচে আছি। এখন এই দিক থেকে মেইনলি ধোঁয়া বের হবে। তো চলুন সামনের চিমনিতে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি দ্বিতীয় চিমনির কাছে, আসুন দ্বিতীয় চিমনিটা কেমন দেখা যাক। এটা দেখাতে হলে অ্যাকচুয়ালি আমাকে উপরে উঠতে হবে, একটু ওয়েট করেন আমি উপরে উঠে নিই। সো ভিউয়ার্স, আমি চলে এসেছি এখন উপরে। দেখেন ওই চিমনি আর এই চিমনির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। চলুন নিচে যাওয়া যাক। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, চেষ্টা করতেছি আপনাদের আর একটু ভালো করে দেখানোর জন্য। এখনো কিন্তু এটা নির্মাণাধীন রয়েছে, আমি বারবার করে বলতেছি, এখনো মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে এটা সম্পূর্ণ কমপ্লিট হইতে। তো এখানকার কার্যক্রম শুরু হলে আমরা আশা করতেছি যে আমরা যখন এখানকার কার্যক্রম শুরু হবে তখন আমরা আরেকদিন আসব, এসে কিভাবে এখানে কি হয় সেগুলো ডিটেইলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।